প্রথমেই অনেক লম্বা লম্বা কথা শোনা গিয়েছিল, জাতীয় পার্টি একাই নির্বাচন করবে, 300 আসনেই লড়বে। এগুলি আসলে সব হচ্ছে ফাঁকা আওয়াজ, এখন বোঝা যাচ্ছে। পরিস্থিতি এখন এমন যে জাপার নেতারা এখন নৌকা চাচ্ছেন, নৌকায় তারা নির্বাচন করবেন, নতুবা তারা নিশ্চিত হতে পারছে না তাদের জয় সম্পর্কে। এমনিতেই স্বতন্ত্র প্রার্থী আছে আওয়ামী লীগের, সেখানে লাঙ্গল নিয়ে কিভাবে জিতবেন, তারা নৌকা মার্কা নিয়ে তারা আরো নিশ্চিত হতে চান তাদের জয়ের ব্যাপারে। এরকমই হলো অবস্থা। প্রথম আলোতে আজকে রিপোর্ট, নির্বাচনে জিততে নৌকা চান জাপানে তারা। অথচ এর আগ পর্যন্ত কত লম্বা লম্বা লেকচার, কত বেশ কিছুদিন থেকে 1-1.5 বছর তো হবেই বক্তৃতা দিচ্ছেন, এখন হলো নৌকার জন্য পাগল হয়ে গেছেন। বুধবার দেখলাম যে তাদের সাথে বৈঠকও আছে আসন ভাগাভাগি নিয়ে। তা আসন ভাগাভাগি যদি সবাই করে তাহলে এই নির্বাচনের দরকার কি, এটা তো একটা প্রশ্ন। মানে তাহলে কে কার সাথে লড়াই করবে, তাহলে কি এখন স্বতন্ত্ররাই টার্গেট হয়ে গেল, মানে স্বতন্ত্র যারা তারাই কি এখন বিরোধী দল, স্বতন্ত্র ভার্সেস মানে নৌকা প্রতীক, কেননা অন্য কোনো প্রতীক তো আর মনে হয় থাকছে না, এরকমই একটা অবস্থা। নির্বাচনে অংশ নিয়েও স্বস্তিতে নেই জাতীয় পার্টি, কারণ দলটির নেতাদের একটি বড় অংশ নির্বাচনে জয়ের নিশ্চয়তা চান, সেজন্য তারা নৌকা প্রতীকও চান। জাপান নেতারা বলছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ একদিকে দলীয় মনোনীত প্রার্থী দিয়েছেন, অন্যদিকে প্রায় সব আসনে একাধিক স্বতন্ত্র প্রার্থী রেখে নির্বাচনের মাঠ জটিল করে দিয়েছে। এ অবস্থায় আওয়ামী লীগের নামে বেনামে থাকা প্রার্থীদের সরিয়ে না নিলে জাপার নির্বাচনে জেতার সুযোগ কম। আসলে আমি তো বারবার বলি যে জাতীয় পার্টির এখন যা অবস্থা, তাতে 1-2টা আসনে বেশি তাদের আর জয়ের সম্ভাবনা নেই। তাই জাপার অধিকাংশ নেতাই ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হওয়ার ঝুঁকি নিতে চান না। এক্ষেত্রে দলের বর্তমান এমপি সহ নেতাদের বড় একটি অংশ গত 2 বারের মতো এবারও সরকারের সঙ্গে আসন সমঝোতা করে নির্বাচনে যেতে চান, কারণ নিরপেক্ষ নির্বাচন হলেও তাদের জেতার সম্ভাবনা নেই, তারা সমঝোতার মাধ্যমে ভোট করে সহজে জিততে চান। এই অংশ এখন পর্যন্ত সরকারের দিক থেকে কোনো সমঝোতার উদ্যোগ না দেখে অস্বস্তিতে রয়েছে। জাপার জ্যেষ্ঠ নেতাদের মধ্যে একমাত্র মহাসচিব মুজিবুল হক চুনু ছাড়া প্রায় সব আসনে আওয়ামী লীগের প্রার্থী রয়েছে, আবার সব আসনে আওয়ামী লীগ দলীয় স্বতন্ত্র প্রার্থীও আছে। এর মধ্যে মুজিবুল হক চুন্নু 3 আসনে আওয়ামী লীগের প্রার্থী নাসরুল ইসলাম খানের মনোনয়নপত্র বাছাই বাতিল হয়েছে। নাসরুল ইসলাম আপিল করবেন এবং তিনি বলছেন যে চুন্নুর হচ্ছে নমিনেশনটা মানে কি বলে তার জামানত পর্যন্ত বাজেয়াপ্ত হবে যদি প্রকৃত নির্বাচন হয় এবং তিনি যদি দাঁড়াতে পারেন। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে জিএম কাদের হচ্ছে চুপচাপ হয়ে গেছেন কেন বুঝলাম না, এখন চুন্নুই সব কিছু হ্যান্ডেল করছে, সে কারণে হয়তো আওয়ামী লীগের কাছে এখন চুন্নুর গুরুত্বটা বেশি। এছাড়া জাপার চেয়ারম্যান জিএম কাদের, আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, ফখরুল ইসলাম, সালমা ইসলাম, শামীম হায়দার পাটোয়ারি সহ উল্লেখযোগ্য সব নেতার আসনেই আওয়ামী লীগ প্রার্থী মনোনয়ন দিয়েছে। জিএম কাদের ও তার স্ত্রী শেরিফা কাদের রংপুর ও ঢাকার 3টি আসনে প্রার্থী হয়েছেন, 3টিতেই আওয়ামী লীগ প্রার্থী দিয়েছে। এর মধ্যে জিএম কাদের রংপুর 3 আসনে তুষারকান্তি, ঢাকা 17 আসনে বর্তমান এমপি মোহাম্মদ আলী আরাফাতকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। শেরিফা কাদের প্রার্থী হয়েছেন ঢাকা 18 আসনে, সেখানে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছে সংসদ সদস্য হাসান হাবিব। এই আসনে আসনে ব্যবসায়ী আওয়ামী লীগের ঢাকা মহানগর শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক খসরু চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। জাপার সূত্র বলছে যে আসন সমঝোতা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই শীর্ষ নেতৃত্বের বৈঠক হওয়ার কথা আছে। গত রাতে আজমল ইসলাম মাহমুদ বলেন প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের সাক্ষাৎ হতে পারে, সেটি কবে কখন বলতে পারবো না, দেখা হলে নির্বাচন কিভাবে হবে, নির্বাচনে যাতে সঠিক ও যথাসময়ে যথাযথভাবে হয় সেই কথা বলবো আমরা। যাই হোক, বোঝা যাচ্ছে যে জাপার অনেক নেতা বলছে একসময় লালমনিরহাট, কুড়িগ্রাম সহ বিভিন্ন স্থানে দলের ভালো প্রভাব ছিল, কিন্তু গত কয়েকটি নির্বাচনে সমঝোতা করে এমপি হওয়ায় এখন এসব এলাকায় জাপার সেই সাংগঠনিক প্রভাব ও সমর্থন নেই, ফলে ক্ষমতাসীনদের সঙ্গে সমঝোতা ছাড়া অধিকাংশ নেতাই ভোটের মাধ্যমে এমপি
নির্বাচিত হওয়ার সম্ভাবনা নেই। আমি দর্শককে এটা বারবার বলছি যে জাতীয় পার্টি আর সেই নিয়ে একটা জাস্ট একটা খোলস নিয়ে তারা আছে, এর যদি বিএনপি তো নাই, যদি এখনকার কাঠামো ধরে যদি চিন্তা করা যায় যে কি হবে, আরো দুর্বল একটা বিরোধী দল পাবে সরকার। কারণ এই বিরোধী দল এই 14 থেকে একটা মোটামুটি অবস্থা ছিল, 18 একটা, এখন 24 চেহারা দাঁড়াবে খুবই করুন, কারণ তাদের তো একটা দুইটা আসনের বাইরে কোনো জেতারই কোনো সম্ভাবনা নেই। তাহলে একেবারেই সরকারের উপর নির্ভর হয়ে একটা যদি বিরোধী দল গঠিত হবে, সেই বিরোধী দলের কি থাকবে, শুধু লম্বা লম্বা কথা হবে? এইটুক অবশ্য একটা থ্যাংকস সরকারকে যে এইটুক কথা বলতে দিচ্ছে, এইটুক তারা মাইন্ড করছে না, খুব লোক বেশ দুর্নীতি নিয়ে এটা সেটা অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে, তারপরে জাতীয় পার্টি একদম ক্ষতিগ্রস্ত হচ্ছে, শেষ হয়ে যাচ্ছে এই সরকারের সঙ্গে থাকতে থাকতে, এরকম নানান রকম ক্ষোভ বিক্ষোভ বোধ প্রতিবাদ এই কথাগুলি শোনা যাচ্ছে, এবং এটা সরকার অ্যালাউ করছে, আবার গঠনমূলক বিরোধী দল হিসেবে প্রশংসা করছে। কিন্তু সবই আস্তে আস্তে মানে মানে এর পরের ধাপের যে বিরোধী দল হবে সেই দল আসলে এতদিন তারা যা বলেছে সেটা বলতে পারবে কি না যথেষ্ট সন্দেহ আছে। কেননা এত দুর্বল ভিত্তির উপর দাঁড়িয়ে যে কথা বলা এটা মোটামুটি খুবই অসম্ভব একটা ব্যাপার। তা আমরা দেখি একটা নতুন হয়তো রূপ সামনে দেখতে পাবো দর্শক। দর্শক সবশেষে একটি অনুরোধ জানাই, যারা আমার এই ভিডিওটি নিয়মিতভাবে দেখতে চান তারা অবশ্যই ভিডিওর নিচে ইউটিউবে সাবস্ক্রাইব লেখাটি দেখে টাচ করবেন এবং অল বাটনে টাচ করবেন। আর যারা ফেসবুকে দেখেন তারা অবশ্যই লাইক বা ফলোতে টাচ করবেন, তাহলে নিশ্চয়ই কোনো ভিডিও মিস হবে না। ধন্যবাদ।